সমুদ্রের জলোচ্ছ্বাসের উচ্ছ্বাস নিয়ে 1992 এ যে এম এ হাবিব অর্থাৎ জনাব মোহাম্মদ আসলাম হাবিব ফকিরে মদিনা, তারপর থেকে আজ 2021 স্রোত সেই সমুদ্রের উচ্ছ্বাস একইভাবে বয়ে চলেছে বয়ে চলেছে বয়ে চলেছে। সেই জনাব মোহাম্মদ আসলাম হাবিব সাহেবের অসংখ্য অগণন ক্যাসেটে ঘোষণা করেছি, তো আমি এখন জনাব মোহাম্মদ আসলাম হাবিব সাহেবকে আপনাদের সামনে হাজির করার আগে একটা কথাই বলবো, নারা তাকবীর। আমার কণ্ঠকে চাপা দিতে হবে এইভাবে দিন, নারা তাকবীর, নারা রিসালাত। আসুন আসুন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দিন বা দিন গুজরতে গুজরতে যত হায়াত ছাড়ছি, দিন বা দিন গুজরতে গুজরতে হায়াত যত ছাড়ছে, আল্লাহর কি কুদরত দেখুন ভক্ত ততই বাড়ছে। রামচন্দ্রপুরে ফের গাইতে এলাম, সবাকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। রামচন্দ্রপুরে ফের গাইতে এলাম, সবাকে জানাই আমার সালাম। যত দিগ ঠেলে যত দিনা ফেলে, কবুল করে খুদা করে তামাম। যত দিগ ঠেলে যত দিনা ফেলে, কবুল করে খোদা এই মোকাম, এ মোকাম, এ মোকাম দিসালাম, এ আসলাম। রামচন্দ্রপুরে ফের গাইতে এলাম, সবাকে জানাই আমার সালাম। ভেবে পুরানো ছেলে কেউ দিও না ফেলে, কবুল করো ওগো এই উপহার, এই উপহার, এই উপহার, এই উপহার, এই উপহার। রামচন্দ্রপুরে ফের গাইতে এলাম, মুখেতে মারা আছে হ্যালোজিনের আলো, আপনাদের মুখগুলি দেখছি কালো। আমার মুখে মারা আছে হ্যালোজিনের আলো, আপনাদের মুখগুলি লাগছে কালো। হোক তো বুসালো, আপনারা অনেক ভালো, দিয়েছেন আমারে এই সুমোচার, এ সমাচার, এ সমাচার, এ সমাচার, এ উপহার। রামচন্দ্রপুরে ফের গাইতে এলাম, সবাকে জানাই আমার সালাম। ভেবে পুরানো ছেলে
কেউ দিও না ফেলে কবুল করো ওগো এই উপহার এই উপহার এই উপহার এই উপহার কেন জানেন ইউটিউব চ্যানেলে ওয়ালারা আসে যত আরে লাগে দেখে এদের জমের মতো ইউটিউব চ্যানেলে ওয়ালারা আসে যত লাগে এদেরকে জমের মতো কারণ যা বলে যায় এরা সব ছড়ায় আজকের নতুন কাল পুরানো হয় যা বলে যায় এরা সবই ছড়ায় আজকের নতুন কাল পুরানো হয় তবু দোয়া করি আমি সবার তরে এদের মেহনত যেন কবুল করে দোয়া করি আমি সবার তরে এদের মেহনত যেন কবুল করে শূন্য খাতা হোক পাপের সেথা নগ্ন হয়ে যাক পাপীদের বিচার এ বিচার এ বিচার এই তো হ্যাঁ রামচন্দ্রপুরে ফের গাইতে এলাম সবাকে জানিয়েছি আমার সালাম ভেবে পুরানো ছেলে দিও না ঠেলে কবুল করো ওগো এই উপহার এই উপহার এই উপহার এই উপহার শেষবেলায় আরেকটা বাঁধানো ছন্দ বলি সবই বাঁধিয়েই বলছি আরেকটা বাঁধানো বলি যারি যেন থাকে এমনি অঙ্গ কবুল করে যেন বালক সংঘ যারি যেন রাখে খোদা এমন অঙ্গ কবুল করে যেন বালক সংঘ প্রতি বছর এ মাটিতে হয় যেন আল্লাহর রহমতি জোর হয় যেন আল্লাহর রহমতি জোর আল্লাহ করো এদের পরিপাটি তোমার হিফাজতে থাকুক এই কমিটি আল্লাহ করো এদের পরিপাটি তোমার হিফাজতে থাক এই কমিটি ইমান খাঁটি রেখো ইমান খাঁটি আরে বিচার করো না খোদা সেই হাসার সেই হাসার সেই হাসার সেই হাসার সেই হাসার এই তো আবার আমি গাইতে এলাম সবাকে জানাই আমার সালাম ভেবে পুরানো ছেলে কেউ দিও না ঠেলে কবুল করো গো এই উপহার সঙ্গে এসেছে আজ কাজী আখতার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা অশেষ ধন্যবাদ আপনাদেরকে যারা আপনারা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছেন বসেছেন এবং কিছু নাতে রাসূল শোনার মন তৈরি করে নিয়ে আলহামদুলিল্লাহ এখন আমি আপনাদের খিদমতে হাদিস পাক পবিত্র হাদিস শরীফ থেকে একটি ওয়াকিয়া পাঠ করে শোনাব কারণ এই জায়গায় মানুষ গজল বোঝে ফুল কি বলে ফল কি বলে লতা কি বলে পাতা কি বলে এই গেয়ে বেরিয়ে যাওয়ার জায়গা কিন্তু এটা নয়
এখানের আট থেকে আসি সকলকে গজলে গজলকে সবাই বোঝেন আর সেই মাহফিলে কিছু মানুষ ভুল ধরার জন্য প্রস্তুত থাকে তাই আমি হাদিস শরীফ থেকে একটি ঘটনা আপনাদের খিদমতে তুলে ধরব আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করছি প্লিজ প্লিজ সাইলেন্ট একটু একটু চুপ করে বসুন আপনারা কেন কেন বসার জায়গা হচ্ছে না নাকি আমাদের স্থানীয় বাচ্চা ছেলে যারা আছো বাবা যারা বাচ্চা ছেলেরা আছো বাড়ি চলে যাও বাচ্চার আব্বা আম্মাদের বসতে দাও বাচ্চারা বাড়ি চলে যাও আর যদি চুপ করে বসো তাহলে শোনো আর যদি চেঁচামেচি করো তাহলে বাড়ি যাওয়া ভালো কারণ তোমাদের গ্রামের অনুষ্ঠান সুন্দর হলে তোমাদের প্রশংসা হবে আজ করি আমি বর্ণনা প্রথম রেকর্ডিং হচ্ছে আপনাদের খিদমতে এই প্রথম রেকর্ডিং ইউটিউবে পাবেন না ইতিপূর্বে আজ করি আমি বর্ণনা আজ করি আমি বর্ণনা হাদিস হতে নেওয়া এ যে আলকামার ঘটনা আজ করি আমি বর্ণনা আজ করি আমি বর্ণনা হাদিস হতে নেওয়া এ যে আলকামার ঘটনা আজ করি আমি বর্ণনা আজ করি আমি বর্ণনা আলকামা ছিল বড়ই ভালো সচ্চা নামাজ ইমানদার কেমন করে বার করি ভাই এ চশমাটি আমার এই যা ব্যাচ পড়াই রাতের পর রাত খালি ব্যাচ আর ব্যাচ যেখানটাই পড়াই সে জায়গা ছেড়ে যায় কেউ তালি দিয়েও দেয় না কিন্তু পড়াই প্রচুর সারা বছরের ব্যাচ গুলো